অনেক বেশি ক্ষুধার্ত আমি এবং ইমদিনা, আর আমাদের দুজনেরই পছন্দের একটা নাস্তা এটা। তো এখন আমি সেটা তৈরি করে নিব, তার জন্য প্রিপারেশন নিয়ে নিচ্ছি পুরের জন্য। পুর বানাতে আমি নিয়ে নিচ্ছি নারকেল কোড়া, এবং তার সাথে নিয়ে নিব চিনি, গুড় এবং কিছুটা লবণ। এটা দিয়ে খুব সুন্দর করে মেখে আমি কিছুটা সময় রেস্ট করতে দিব। এতে করে চিনি, গুড় এবং নারকেল খুব সফট হয়ে আসবে আর খেতেও খুব মজা লাগবে। এই তো মাখানো হয়ে গেছে, একটা সাইডে আমি রেখে দিচ্ছি। এবার আমি একটা বাটি নিয়ে নিচ্ছি, যেটার মধ্যে আমি একটা বেটার তৈরি করব। আমি 3 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, আর সেই কাপেরই সমপরিমাণ 1 কাপ আমি নিয়ে নিব এর সাথে চালের গুঁড়া। 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, 2 চা চামচ চিনি এবং 1 চিমটি লবণ। সব উপকরণগুলো আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর এটা আমি একটু বেশি করেই বানাই এই কারণে, যাতে 2-3 দিন আমরা রেখে খাবারটা খেতে পারি। একটু একটু করে আমি এর মধ্যে পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি, যাতে খুব সুন্দরভাবে বেটারটা তৈরি হয়। এবার আমি এটা কিছুটা সময় রেস্ট রেখে দিব, অ্যাটলিস্ট 10 মিনিট। এবার যে পাত্রে আমি রাখবো সে পাত্রটা ধুয়ে সুন্দর করে মুছে একটু তেলের সাহায্যে প্লেটটা রেখে দিব একটা সাইডে। তেলটা দেওয়ার কারণ যাতে পিঠাগুলো এর সাথে না লেগে যায়, এই কারণে। যেটাই পিঠাগুলো তৈরি করব সেই পাত্রটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি, আর একটু ফুড কালার নিয়ে আমি অন্য একটা বাটিতে একটু ডিফারেন্ট কালার করার জন্য সাইডে রেখে দিচ্ছি। এবার একে একে আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। প্রথমে প্যানটা গরম করে নিয়েছি, এবার এখানে একটু বাটার দিয়ে দিব, হালকা একটু ঢাকনা দিয়ে ঢেকে এবার আমি এটা উঠিয়ে নিচ্ছি। প্রথম 2-3টা পিঠার সময় আমি সাধারণত এভাবেই করে থাকি, পরেরগুলোতে আর এইভাবে এত ঢেকে দিয়ে করা লাগে না, এটা হচ্ছে একটা ভালো বিষয়। দিয়ে দিচ্ছি নারকেলের করে রাখা সেই পুরটা। পিঠার ডিজাইনের জন্য দিয়ে দিচ্ছি এরকমভাবে একটু, প্রথমে ফুড কালারের যে বেটারটা তৈরি করেছিলাম সেটা, আর তারপরে যে বেটার, এটা জাস্ট দেখতে সুন্দর দেখানোর জন্য, এছাড়া কিছুই না। এভাবে আমি সবগুলা পিঠা একে একে বানিয়ে নিচ্ছি। আবারও কিছুটা বাটার দিয়ে দিলাম। এই তো হয়ে গেল আমাদের মামের পছন্দের পাটিসাপটা পিঠা। এইদিকে ইমদিনা আবার আমাকে সাহায্য করার জন্য রান্নাঘরে চলে এসেছে, কথা শুনলেই বোঝা যাচ্ছে আশা করি। পিঠাগুলো একটু ঠান্ডা হয়ে এলে তখন এরকম একটা কাভারের সাহায্যে আমি ঢেকে রেখে দিব, এটা এভাবে রাখলে 2-3 দিন খুব ভালোভাবে থাকবে। অথবা ভালো কোনো বক্সের মধ্যে রাখলে খুব সুন্দরভাবে থাকবে, সকালবেলা নাস্তা হিসেবে ওটা খেতে পারবো। এই তো আমার বানানো হয়ে গেল পাটিসাপটা পিঠা। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।